হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো ভিউয়ার্স, আমরা সবাই জানি আজ থেকে শুরু হচ্ছে বাংলাদেশের বিশ্বকাপ মিশন। আসলে এটা অফিসিয়ালি কোনো গুরুত্বপূর্ণ ম্যাচ নাই, এটা অফিসিয়ালি একটা প্রস্তুতি ম্যাচ, যে ম্যাচটি হবে বাংলাদেশ ভার্সেস পাকিস্তানের মধ্যে। তো আমরা অনেকেই চাইবো এই ম্যাচটি দেখতে। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এই ম্যাচটি আপনি লাইভ দেখবেন আপনার মোবাইল দিয়ে। তো ভিউয়ার্স, আপনি যদি এই ম্যাচটি লাইভ দেখতে চান তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আশা করি আপনাকে আমি খুব সহজেই শিখিয়ে দিতে পারবো যে কিভাবে আপনার হাতে থাকা মোবাইল দিয়ে আপনি বাংলাদেশ ভার্সেস পাকিস্তানের ম্যাচটি লাইভ দেখবেন। আপনাদের অনেকেরই হয়তো বিশ্বাস হতে না পারে। তো চলুন তাহলে গতকালকে যে ইন্ডিয়া এবং নিউজিল্যান্ডের ম্যাচটি ছিল সে ম্যাচটা আমি লাইভ দেখেছিলাম, তার কিছু অংশ দেখে নেওয়া যাক। তো ভিউয়ার্স, আপনি দেখলেন যে আমি ইন্ডিয়া ভার্সেস নিউজিল্যান্ডের যে ম্যাচটি লাইভ স্ট্রিম দেখেছিলাম সেই ম্যাচটির কিছু ক্লিপ। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে বাংলাদেশের ম্যাচটি যখন চলবে তখন আপনারা কিভাবে সেই ম্যাচটি লাইভ দেখবেন। তার আগে একটি কথা, আপনি যদি আমার চ্যানেলে নতুন আসেন বা এই ভিডিওটি প্রথম দেখেন তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিওর আপডেট পেতে পাশে থাকা বেল বাটনে ক্লিক করবেন। তো আপনাকে কিন্তু একটা জিনিস জানতে হবে যে আসলে এই প্রস্তুতি ম্যাচগুলো কোন কোন চ্যানেল লাইভ দেখাচ্ছে। তো আসলে সাধারণত স্পোর্ট জগতের যতগুলো চ্যানেল আর কি খেলা দেখায়, আজকে আমি সব চ্যানেলগুলোই কীভাবে লাইভ দেখা যায় মোটামুটি একটা আইডিয়া আপনাদেরকে দিয়ে দেব। তো আমি দেখেছিলাম স্টার স্পোর্ট ওয়ান থেকে। তো আমি আপনাদেরকে সেই চ্যানেলটি দেখাবো যে কীভাবে লাইভ দেখা যায়। তো এর জন্য কিন্তু আপনাকে কোনো সফটওয়্যার বা এক্সট্রা অ্যাপস ডাউনলোড করার প্রয়োজন পড়বে না। আপনার ফোনে যে ব্রাউজারটি থাকবে আপনি চাইলে সে ব্রাউজারটি ইউজ করতে পারেন। আমি ক্রোম ব্রাউজারটি ইউজ করছি। তো এখানে চলে আসার পরে আপনি কি করবেন, এই যে সার্চ বক্স দেখতে পাচ্ছেন এখানে একটা ওয়েবসাইটে যেতে হবে আপনাকে। এই ওয়েবসাইটের লিঙ্কটি আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনি চাইলে সেখান থেকেও সরাসরি চলে আসতে পারেন। লিখবেন tvvd.live, লিখে সার্চ মানে গো দিবেন, আশা করি আপনারা বুঝতে পারছেন। তো দেখুন এরা বলছে ওয়ার্ল্ড কাপের বাকি আর 4 দিন 6 ঘন্টা 44 মিনিট। যাই হোক, এদিকে না আসি, আজকের যেহেতু ওয়ার ম্যাচ আছে বাংলাদেশের, বাংলাদেশ এবং পাকিস্তানের, সেই ম্যাচটি কীভাবে দেখা যায় আমি আপনাদেরকে সেটাই দেখাই। তো এইরকম আসার পরে এই যে একদম উপরে যে 3-ডট মেনুটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করলে দেখবেন সাইডে অনেকগুলো অপশন যোগ হয়েছে। তো এইখানে কি করবেন, এই যে প্রথমে পরে শিডিউলের পরে যে স্পোর্টস টিভি বলে একটা অপশন, এখানে ক্লিক করুন। তো সেখানে চলে আসার পরে দেখুন এখানে যতগুলো স্পোর্ট টিভির চ্যানেল আছে সবগুলো এখানে আপনাকে শো করবে। তো আমি যেহেতু স্টার স্পোর্ট ওয়ান থেকে দেখেছিলাম, তো একটু নিচের দিকে আসলে এই যে দেখুন স্টার স্পোর্ট ওয়ান চ্যানেলটি, এখানে সকল চ্যানেলগুলো আপনি দেখতে পাবেন, মানে স্পোর্টের আর কি যত চ্যানেল আছে। তো কী করবেন, এই স্টার স্পোর্ট ওয়ানে ক্লিক করবেন। তো এরপরে আর একটা নতুন ইন্টারফেস আসবে, এখান থেকে একটু নিচের দিকে আসবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন স্টার স্পোর্টটি কানেক্টেড হচ্ছে এবং দেখুন কানেক্টেড হয়ে গেছে। এখানে তারা একটা ম্যাচ হাইলাইট চলছে, এটা স্টার স্পোর্ট ওয়ানে আপনারা দেখতে পাচ্ছেন। আশা করি আপনারা দেখতে পাচ্ছেন, এভাবে কিন্তু খুব সহজেই টিভিটি দেখা যায়। এখানে দেখাচ্ছে ICC ওয়ার্ল্ড কাপের একটা লাইভ ম্যাচ দেখাচ্ছে ইন্ডিয়া ভার্সেস সাউথ আফ্রিকা। যখন ম্যাচ চলবে সেই সময় কিন্তু সেই ম্যাচটি তারা দেখাবে। তো দেখলেন আপনি, আমি এইভাবেই কিন্তু কালকের লাইভ স্ট্রিমটা দেখেছিলাম। এই যে নিচের দিকে একটা অপশন দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনি ফুল স্ক্রিন করে কিন্তু দেখতে পারেন চাইলেই খুব সহজে। তো ভিউয়ার্স, আশা করি আপনি বুঝতে পেরেছেন যে কিভাবে লাইভ টিভিটি দেখতে হয়। এটা কিন্তু সরাসরি লাইভ স্ট্রিম হচ্ছে। আশা করি ভিডিওটি আপনার ভালো লেগেছে বা কাজে দেবে বা আপনি ম্যাচটি দেখতে পারবেন। যদি আপনি সত্যি ম্যাচটি দেখতে পারেন বা উপকৃত হন তাহলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টস করে জানাবেন। আর এর পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে ওয়ার্ল্ড কাপের পুরো ম্যাচগুলো আপনি লাইভ দেখবেন আপনার মোবাইলের ম্যাক্স প্লেয়ার দিয়ে। তো সেই ভিডিওটি যদি মিস করতে না চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবেন, কারণ নতুন ভিডিওর আপডেটগুলো পেতে হলে অবশ্যই আপনাকে বেল বাটনে ক্লিক করতে হবে। দেখাবো আর একটা নতুন টিউটোরিয়ালে, সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন।